হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে একটি লো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছি। যারা খুব স্বল্প পুঁজি নিয়ে কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, আজকের আইডিয়াটি তাদের জন্য পারফেক্ট। আপনি যদি সঠিক প্রসেসে আজকের দেওয়া আইডিয়াটি ফলো করে বিজনেসটি স্টার্ট করতে পারেন, তাহলে যেদিন থেকে বিজনেসটি স্টার্ট করবেন সেদিন থেকে আপনার প্রফিট আসতে শুরু করবে। এই বিজনেসটি করে প্রতিদিন সর্বনিম্ন 2,000 টাকা করে ইনকাম করা সম্ভব। এই বিজনেসটি শুধু বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার জন্য নয়, আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় বসে এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন। পৃথিবীর যে কোনো দেশের জন্য এই বিজনেসটি পারফেক্ট। তবে এই বিজনেসটি করার জন্য আপনাকে ছোট্ট একটি মেশিনের প্রয়োজন হবে। আপনি মেশিনটি কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কত টাকা দাম, আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন এই ভিডিওটি একটি লাইক দেননি এখন একটি লাইক করে দিন। আর নতুন কোনো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন। বিজনেসটি হলো আখের রস তৈরির বিজনেস। আপনারা বিজনেসটি এখানেই খুব ছোট মনে করবেন না, এই বিজনেসটি আপনি চাইলে অনেক বড় পরিসরও করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি লেটেস্ট টেকনোলজির সম্পূর্ণ অটোমেটিক মেশিন। এই মেশিনটির সবচেয়ে একটি ভালো দিক রয়েছে, আর সেটা হলো এই মেশিনটি চালাতে আপনার কোনো ইলেকট্রিসিটি প্রয়োজন হবে না, মানে বিদ্যুৎ প্রয়োজন হবে না। আপনি চাইলে যে কোনো একটা ব্যাটারি অথবা যে সৌর বিদ্যুৎ রয়েছে সেটি থেকে মেশিনটি চালাতে পারবেন। এই মেশিনটি চালাতে আপনার কোনো অপারেটর হতে হবে না, একদমই ইজি চালানো। জাস্ট আখগুলো মেশিনের সামনের অংশ থেকে দেবেন আর পিছন থেকে আখের সাবাগুলো বের হয়ে যাবে এবং নিচ থেকে রস আসতে থাকবে। আপনি জাস্ট মেশিনটি কিনে নিজে বিজনেস করতে না চাইলেও কোনো জনবহুল জায়গায় একটি দোকানঘর ভাড়া নিয়ে সেখানে একটা কর্মচারীর মাধ্যমে বিজনেসটি স্টার্ট করতে পারেন। সেখান থেকে একটি ভালো প্রফিট আসবে আপনার। এই বিজনেসটি করার জন্য আপনাকে তাজা আখ কিনতে হবে। আপনি যদি সরাসরি কোনো চাষির উৎপাদনকৃত আখের পুরো ক্ষেত কেনেন, তাহলে আপনি এই বিজনেসে বেশি লাভবান হতে পারবেন। কারণ আপনি যদি খুচরো আখ কেনেন সেক্ষেত্রে এর দাম বেশি পড়ে যাবে, বাট আপনি যদি কোনো চাষির কাছ থেকে তার পুরো ক্ষেত সহ কিনে নেন সেক্ষেত্রে আপনার দাম অনেক কম পড়বে। এছাড়া আপনার যদি নিজস্ব কোনো জমি থাকে যেখানে মনে করেন আখের চাষ ভালো হবে, সেখানে আপনি চাইলে আখ রোপণের সময় কোনো চাষি দিয়ে আখ রোপণ করিয়ে রাখতে পারেন। আপনাকে জাস্ট ভালো একটি প্লেস দেখে এই বিজনেসটি শুরু করতে হবে। আপনার যদি পর্যাপ্ত পুঁজি থাকে তাহলে শুধু আখের রসের ভিতরে সীমাবদ্ধ থাকবেন না, আপনি আরো বিভিন্ন তাজা ফলের জুস এখানে বিক্রি করতে পারেন তৈরি করে। আপনার দোকানটা ধীরে ধীরে একটি ব্র্যান্ডে তৈরি করুন। আপনি চাইলে এখানে অনেক তাজা ফল রাখবেন এবং কাস্টমার এসে চুজ করে তাদের সামনেই ফলের জুস করে দিতে পারবেন। এই বিজনেসে প্রচুর প্রফিট। আপনি যতক্ষণ এই বিজনেসটি স্টার্ট না করবেন ততক্ষণ আপনি বুঝবেন না যে এই বিজনেসের ভিতরে কতটা ঘুমর রয়েছে। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসছে যে আপনারা মেশিনটি কোথা থেকে কিনবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে যাত্রাবাড়ি, ধলপুর এবং জিনজিরা হোসেন এক্সপোর্ট ইম্পোর্ট নামের একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে অবশ্যই indiamart.com পেয়ে যাবেন। আপনি যদি ফুল অটোমেটিক মেশিনটি কিনতে যান তাহলে ইন্ডিয়াতে প্রাইস পড়বে 60,000 টাকা, আর এটি বাংলাদেশে প্রাইস পড়বে 85,000 টাকা। আর আপনি যদি এই বিজনেসটি চাইলে ম্যানুয়াল থেকেও স্টার্ট করতে পারেন, ম্যানুয়াল মেশিন থেকে। ম্যানুয়াল মেশিনের দাম মাত্র 6,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত। তো ম্যানুয়াল মেশিন থেকে আপনাকে করতে গেলে অনেক কষ্ট হবে, শব্দের ব্যাপার, আর এটা ওল্ড কালচার হয়ে গেছে, বর্তমান টেকনোলজির সাথে আসলে ম্যানুয়ালটা যায় না। সো আপনাকে স্টার্ট করতে হলে, একটু ঝাঁকঝমকভাবে স্টার্ট করতে হলে আপনাকে অটোমেটিক মেশিন দিয়ে স্টার্ট করতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে এর চেয়ে ভালো কোনো আইডিয়া নিয়ে। ততটুক সময় ভালো থাকুন। আর হ্যাঁ, যদি আজকের এই আইডিয়াটি আপনাদের ভালো নাও লাগে তাহলে আপনারা অপেক্ষা করুন, পরবর্তী যে বিজনেস আইডিয়াটি দেব সেটি হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে। তাই পরবর্তী বিজনেস আইডিয়া মিস না করতে চাইলে এই চ্যানেলের সাথে কানেক্ট থাকুন। আল্লাহ হাফেজ।